করছেন। 21 তো উইকেটে বাংলাদেশ 14। এবারে ফ্লাইটের ডেলিভারি, ব্যাটসম্যানকে শর্ট খেলতে বাধ্য করেছেন, কিছুটা ইনসাইড আউটে আজকে দিনের প্রথম চার। 12 মাস শেষে 25 বল ফয়সাল এক, খালিদ হাসান কট বিলাল বল নাভেদ শূন্য এবং রবিন কট ফয়সাল বল ইজাজ আহমেদ আহমেদ যায় 27। 4 রানে প্রথম, 6 রানে দ্বিতীয় এবং 67 রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। এবারে বাউন্ডারির একটা সুবর্ণ সুযোগ, করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করলেন। একটু শেখার দুটি ম্যাচে জয়লাভের সুবাদে বাংলাদেশ যুবদল 2-0 এগিয়ে 5 ম্যাচের ওডিআই সিরিজে। আবার স্লকসে ইয়োস টাইমিং কে গ্রিন গ্যালারির ঠিক সামনে গিয়ে বলে থার্ড ওভার বাউন্ডারি, হোয়াট এ শট, দেখুন সুইট পার্ট অফ দ্য ম্যাচ হাসান। এবার ইনসাইড আউট করে আপে শট গ্যাপ টু ব্যাক আউট পয়েন্ট অঞ্চলে ফিল্ডার কে অনায়াসে বেট করলো আইস মোল্লাহ। সময় যত গড়াচ্ছে চোখের পলকে সীমানা ছাড়া, দেখুন খেলতে চেয়েছিলেন মিরানের উপর দিয়ে, সব মিলে 3টি রান 157। এবার ডাউন দ্য ট্র্যাক ইনসাইড আউট করে হাওয়ায় ভাসছে অনবদ্য ছয়, দেখার মতো চোখ। এবারে আরো দুটি বল বাকি 188। এবারে লফল টস এবং সেই সাথে সেঞ্চুরি, বাউন্ডারি সুবাদে আইস মোল্লা, এক্সেলেন্ট ব্যাটিং। শুভকামনা রইল আইস মোল্লার জন্য 124 বলে কাঙ্ক্ষিত 17 রান। হোয়াট ইনিংস, ভাবা যায় 6 রানে যখন দ্বিতীয় উইকেটের পতন ঘটে তখন এসেছিলেন, শেষ দাও দিলেন অন্তত যে উইকেটে যে মাঠে তিনি 17 রানটা করলেন, স্মরণীয় হয়ে থাকবে অনেকদিন এবং তার এই 17 রান তার ক্যারিয়ার কে আরো দীর্ঘায়িত করবে। শুভকামনা রইল আগামী তারকার জন্য, এক্সেলেন্ট ব্যাটিং, কোন কিছু দিয়েই তার এই 17 রানটিকে মূল্যায়ন করা যাবে না। দুর্যোগময় মুহূর্তে 22 গজের আগমন, একটু একটু করে ধাতস্থ হয়ে 17 রান করলেন, গ্রেট ইনিংস। এবার জায়গা করে স্কোপ উইকেট কিপার মাথার উপর দিয়ে ক্লেমের ব্যাটিং 4 আইস মোল্লা, দেখতে ভালোই লাগে কি অসাধারণ ব্যাটিং করছে। ফার্স্ট ওভারে 49 ওভারে ফয়সাল আসছেন, এবার জায়গা করে নিয়ে লাভেড শট, এর শটে চেঞ্জ অফ পেস বোলিং এত স্লো আরে বিট হলেন স্টাম্পের অনেক বাইরে, বল জায়গা 108 রানে আউট হলেন বটে আইস মোল্লা। তবে বাংলাদেশ দলকে সেফ জোনে রেখে